আসলতে এই পূজাডোখর আমার ককাদেউতার দিনের পরে চলি অহা আনুমানিক প্রায় 200 বছরের মানে বেশি হয়েছে বলে আমি ঠাওর করেছো। আর এই ঠাইডোখরের নাম হয়েছে প্রকৃততে আসলতে পাতালপুর, আর এনে আমি বহলপুর বলে খ্যাত। পশ্চিম অসমৰ ভিতৰত আমার এই দশমী মেলাটো এটা জাকত জিলিকা মেলা, আর প্রতি বছরে এই দশমী মেলা দূর দূরণির পৰা বহু মানুষ ইয়াত সমবেত হয়। রাইজর যে সহায় সহযোগিতা, এই সহায় সহযোগিতা সঁচাকে আমি বহলপুরবাসী রাইজ হিসাবে, আমি বহলপুরবাসী দুর্গা পূজা কমিটি হিসাবে সঁচাকে আমি খুব আনন্দিত রাইজর। এই আমার আমি এই কারণে কোঁ যে বহলপুরের এই বিজয়া দশমীটো মানে অন্যান্য ঠাইতকে এটা পৃথক। ইয়ার একটা মাহাত্ম্য আছে যে আমি নদীত নৌকাত উঠার পিছত দেবীক আমি হাতপাক প্রদক্ষিণ করা। এই হাতপাক প্রদক্ষিণ করার বহুতো কারণ আছে, ইমানখিনি বহলাই কোয়া সম্ভব নহয়, যথেষ্ট সময়ের প্রয়োজন আছে। যে হাতপাকত হাতটা হয়তো মানে মানে আমার উপকার আছে সময় যত মানে রাজ্যবাসীর কারণে মঙ্গল। গতিকে আমি যে কোনো শুভকর্ম করলে, বিবাহ করলেও আমি যে হাত ফেরা ঘুরা বলে কোম, সেই নিয়মটাই আসলতে তাকে প্রকার সেই নিয়মে আমি দেবীকো আমি এটু করু। আর যার কারণে আমার এই হাতপাকটা মানে বাধ্যতামূলক এই দিবই লাগবে, আর এই আমি পরম্পরা হিসেবে করে আসো। অকল মানে হাতপাক ঘুরাই পেলে নদীর বিসর্জন দিয়েছিল। আমার পূজার মাহাত্য এটাই যে আমি যিকোনো একটা বিসর্জন কার্যসূচী করব লাগা হলে তাক মানে হাতপাক ঘুরাব লাগে। আর এই বৌতী নদী যদি হয় এই আরো বেশি ভাল। আপনাদের জানে গঙ্গাত যা আমার বিসর্জন হয় বা যেগুলো যদি বৌতী, আমার যেহেতু ওসরতে চম্পা নদী আছে আর আমার পূর্বপুরুষেরপরা এই চম্পা নদীর এই বিসর্জন কার্যসূচী চলি আহিছে। আর সেই হিসাবে পরম্পরা রক্ষা করে আমি এই নদীর নাওর প্রতিমাক লই আমি হাত পা ঘুরাই এই প্রতিমা বিসর্জন করা হয়। সেই পরম্পরাটাই আমি রক্ষা করে চলি আছো। আমার ইতিমধ্যে আমি খবর পাওয়া মতো এটা আমার সাপরপরা পাঁচটা আহি আছে, আর হাজারও এটা আহিব, আর বাগানের দুটা আহিব, আর সাত আটটামান আমার বিসর্জন এটা পর্ব বাকি আছে আছে। আমার কার্যসূচী এইবার আমি ইয়াতে মানুষখিনিক এটা মনোরঞ্জনের কারণে আমি ইয়াত নাম প্রসঙ্গর আয়োজন করেছো। ইয়াতে আমার নাম প্রসঙ্গ চলিব, আর ইফেলে বিসর্জন কার্যসূচী চলিব। আজি প্রায় রাতে 10টালৈকে আমার ইয়াত এই বিসর্জন কার্যসূচী যখন মেলা, এই মেলাখন অনুষ্ঠিত হয়ে থাকবে।